নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে হিট অ্যান্ড রান, মদ বোঝাই বলেরোর ধাক্কায় আহত 15। যত কাণ্ড বাঁশকান্দি চিকিৎসা কেন্দ্রে, ওষুধের বোতলে পচা গলা মাছি। রেডিওলজিস্ট নেই, বন্ধ হল সিভিল হাসপাতালে সোনোগ্রাফির সুবিধা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একটি মদ বোঝাই বলেরো গাড়ি পালানোর সময় একের পর এক যানবাহন ও পথচারীকে ধাক্কা মারে, এতে অন্তত 15 জন লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10টা নাগাদ শিলচর পুরসভা ভবনের পাশে। এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করেছে চালককে। গাড়িতে প্রচুর মদ পাওয়া যায়। ঘটনাটি শুরু হয় সদরঘাট এলাকায় পুরসভা ভবনের সামনে থেকে। সেখানে 3 জন লোককে ধাক্কা মেরে গাড়িটি পালাতে শুরু করে। পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরো 2 জনকে। এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে গিয়ে ধাক্কা মারে কয়েকটি বাইক ও ই-রিকশায়। এভাবে গাড়িটি একের পর একজনকে আহত করে পালাতে শুরু করায় কয়েকজন বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। এই অবস্থায় গাড়িটি ট্রাঙ্ক রোড থেকে বাইক নিয়ে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে, তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে থাকা গর্তে ফেসে যায়। এদিকে ভাঙচুর শুরু হলে খবর পেয়ে পুলিশ পৌঁছায় সেখানে। উত্তেজিত লোকেদের সরিয়ে পুলিশ গাড়ি সহ চালককে সরিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে চালক ছাড়া ছিল আরো 1 জন লোক, তবে বিপদ বুঝে ওই লোকটি আগেই গা ঢাকা দেয়। আজকে একটা দুর্ঘটনা, 9টা মানুষ ইনজিওর, কালকে 90টা হইতে পারে। আজকে এরকম যদি ড্রিঙ্ক করিয়া মানুষে আইয়া, যদি মানুষে পিছিয়ে পিছিয়ে যায় গিয়া সব দিকে মানুষ ট্রায়াল, আমি কুকুর দিয়া কোন দিকে পাঠাইতাম মানুষ, কোন দিকে আমি ঠিক মানুষ পাইছি, আমি পাঠাইছি কেমনে সাপ বিনীত অনুরোধ যে উইদাউট ফার্দার ডিলে কন্ট্রাক্টর এজেন্সির আনিয়া আপনি এস সুন এস পসিবল প্রপার মানে রিস্টোরেশন করাইয়া দিন, পাবলিক সার্ভেন্টটা কমাই দিন। এই যে মাটি কাদাগুলো আছে, যদি প্রয়োজন লাগে আপনার টাপলেট লইন, পিডাব্লিউডির মধ্যে 600 টাপলেট থাকতে পারে, টাপলেট লাগলে শোল্ডারের মধ্যে বিছাই দিন। যদি মনে করি পিডাব্লিউডির কোনো কোর্ডিনেশন লাগে, আমরা আছি, আমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের ইনসাইডার মানুষ। বাঁশকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীর হাতে দেওয়ার পর এবার প্যারাসিটামল ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলেন লক্ষ্মীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস। তিনি তার 18 মাসের সন্তানকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢালতে গিয়ে চামচের মধ্যে বেরিয়ে আসে পচা গলা একটি মাছে। তা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন। প্যারাসিটামল কোম্পানির প্যাসিমল MF-125 ওষুধটি বাচ্চাদের জ্বরের ওষুধ বলে জানা গেছে। এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক দেখা দেয়। তারা বলেন, মানুষ ওষুধ ব্যবহার করেন সুস্থ থাকার জন্য, কিন্তু প্যারাসিটামল কোম্পানির কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই ওষুধ খেয়ে বাচ্চার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা হতো। বাচ্চাদের ওষুধের এই পচাগলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন। গত বৃহস্পতিবার জয়দীপ দাসের 18 মাসের সন্তানের প্রচণ্ড জ্বর হলে তিনি সন্তানকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যান। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে এসে সন্তানকে ওষুধ খাবারের উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢালতে গিয়ে ওষুধের সাথে পচাগলা মাছিটি তাদের নজরে পড়ে। পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান তারা। কত বছরের বাচ্চা আপনার? 18 বছরের বাচ্চা। এটা ওষুধ থেকে ফুকটা কেমনে দেখলা? ওষুধ তো আমি কিছু ডালছি, মানে বাচ্চারা খাওয়াইতাম বলে, তখন দেখি একটা কালা কিতা দেখা যায়,
মানে আমি দেখলাম যেটা উঠে দেখি এটা একটা মাসিক তখন আমি খাবাইছি না রাতে 3টা বাজে জ্বর খুব বেশি জ্বর আমি আর রাত্রে আর খাবাইছি না পরে জলপটি দিয়ে দিয়ে রাখছি পরে সকালে 6টা বাজছে বেশি ফার্মেসি ফার্মেসিওয়ালারে বললাম এই ধরনের তারা তো আমি কিতাব বলতাম এটা তো পেকিং আমরা তো দেখছি না পেকিং আইছে তারপরে আমি কিতাব আমার জ্বর আইছে পরে আরেকটা আনছি দিয়ে ছেড়া নিয়ে আবার একটা খাবাইছি তারপরে জ্বরটা কমছে এটা দেখি একটা ওষুধ ওষুধ খাবাইছিলাম নি আপনি দেখতাম না বেচার মুখে ডালি দিতাম বেচা খাইল না বেচার তো ক্ষতি হল আমার সব পড়াই তো আমি দেখি তার ওষুধ একটু খেয়াল করে যদি বাচ্চার ওষুধটা মারানি হয় বিক্রে যেরকম পোক মারব তাহলে বাচ্চার ভালো লাগে খাবার যে বাচ্চার ইঞ্জেকশন হয় ক্ষতি করে এটা তো দায়ী খেয়ে থাকবে ওগুলো তো একটা ইয়ে করতে হবে ডাক্তার বলছে না যেমন যা দিকে ডাক্তার তারপরে তো এটা খাবাইছে না এটা দিয়ে শিলচরের শতাধিক প্রাচীন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। কমল চক্রবর্তী বলেন, সিভিল হাসপাতালে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের রোগীদের চিকিৎসা খরচ বহন করা মুশকিল হবে। আসাম সরকার রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সোনোগ্রাফি ও বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা করেছে, কিন্তু সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবেন কাছাড় জেলার মানুষ। সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগে রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন, সিভিল হাসপাতালের সুপার ডাক্তার অপূর্ব কুমার পাটোয়ারির কাছে প্রদান করা হয়। এছাড়াও এই স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয়, কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন হরিদাস দত্ত, সুরজিৎ সোম, সত্যজিৎ গুপ্ত, হিল্লোল ভট্টাচার্য, নন্দদুলাল দাস, নন্দদুলাল সাহা, খাদেজা বেগম লস্কর, হিউম্যান সায়েন্সের সমীর বোস, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সাবির আহমেদ সহ আরও অনেকে। আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা সত্য ধারণা দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে। সেই বিষয়টা কিন্তু শুধু যে সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয়, জানেন জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, জানেন মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গুয়াহাটিতে আছেন। আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি, আমরা গভর্নর অব আসামকে মেইল পাঠিয়েছি, আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেনি। এবার এই রেডিওলজিস্ট নিয়োগ করা না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না। এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা, যারা এখানে ট্রিটমেন্ট করাতেন তারা গতকালকে তারা বলছে যে এখানে নাকি সোনোগ্রাফি হবে না, যে সোনোগ্রাফি কোথায় করবে। এই যে আমার একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব। সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো যতক্ষণ না পর্যন্ত এখানে শিলচরের নিউরোলজিস্ট তৈরি। কয়েক বছরের বিরতির পর পূর্বধলাইয়ের চেকারচাম বাজারে AK-47 রাইফেল থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে নিজেদের উপস্থিতির জানান দিল অজ্ঞাত উগ্রপন্থী দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় 11:00 নাগাদ চেকারচাম বাজারের দক্ষিণ দিকে থাকা এক ব্যক্তির চা দোকানের সামনে। আচমকা জঙ্গি দলের ছোড়া গুলির শব্দে এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। এলাকাবাসীর সাংবাদিকদের বলেন, গুলির শব্দে এদিন এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়, ভীত জনগণ এসে জড়ো হন তার বাড়িতে। তিনি ফোন করে ঘটনাটি জানালে ঘটনাস্থলে ছুটে আসেন ধলাখাল জোড়খাল শান্তি কমিটির সভাপতি, ভিডিপি সম্পাদক সহ অন্যান্যরা। তাদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এলাকার প্রায় শতাধিক জনগণ। তারা এসে দেখতে পান দোকানটির সামনে 3 রাউন্ড গুলি ছোড়ে উগ্রপন্থী দল। এদিন ঘটনাস্থল থেকে 2টি AK-47 রাইফেলের গুলির খুলি উদ্ধার করা হয়। শুক্রবার কচুদারম থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে এলাকার জনগণ তাদের উদ্বেগের কথা জানিয়ে জঙ্গি দলের ছোড়া গুলির 2টি খুলি তার হাতে তুলে দেন।
আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি শেখারসা, আমি বিডিবি সেক্রেটারি। বিডিবি সেক্রেটারি? আচ্ছা, ঘটনার কটার সময়? রাত্রে প্রায় 10:41। তখন খাড়ার নাই, একটু ফিনফিনি বৃষ্টিও পড়ে, তখন তিনটা আওয়াজ শুনছি বন্দুকের গুলি। শুনার পরে আমরা মা বোনরা গ্রামের বা আমার পরিবারও গাইড বুসকা বাঁধে রেডি। তখন আমি খুঁজছি বাগাবাগি হইও না, আমার শান্তি কমিটির প্রেসিডেন্ট আছেন দোলা হালো ডাভিদ মার, তাহলে আমি ডাকিছি বা আমার বিডিবি সেক্রেটারি বিকা মারসানে ডাকছি। তারা আওয়ার সময় আওয়ার পরে এই স্পটও আমরা আইসি আমার নেফাল দাসের বাড়ির সামনে, দোকানের সামনে তিনটা আওয়াজ হয়েছে। তখন আজ আমরা খোঁজ খবর লইয়া দেখা যায় যে সিসি ব্লকের উপরে একটা গাতা গর্ত হয়েছে, আর মাটিতে একটা গর্ত, আর একটা গর্ত তো দেখছি না, কিন্তু গুল্লির খোলাটা হওয়া গেছে ওই পর্যন্ত। এখন তো আমরা আতঙ্কিত, এখন এরপরে আমরা থানারে ফোন করে, নেট হওয়া যায় না, বহুত পরে নেট হয়েছে। নেট হওয়ার পরে আমরা থানা অফিসারের লগে গল্প করে, অফিসারে খোলা তোমরা লগে লগে খোলা না, বলে না স্যার নেট হওয়া যায় না, বাজার এরিয়া গুলিটা করলো, এটা রাত্রে অন্ধকারের মধ্যে কেউ দেখছে না, কেউ দেখছে না। আমার দাদা এখানে ধনঞ্জয় রায় দেখে আওয়াজ শুনিয়া বার হয়েছেন, মানুষ ফলো করতা, তখন অগ্নিস্ত্র দেখে তাই ফটাফট গড়ে ঢুকে গেছেন। মানে অগ্নিস্ত্র দেখছেন? মানুষ পাঁচজন আছেন, তাই দেখছেন পাঁচজন আছেন, হলো এরা পুরনো আছে চিত্রা কাপড়, মানে ইউনিফর্ম, এইটা ইউনিফর্ম হইতে পারে না, আমরা পুরা দেখছি না, চিত্রা কাপড় দেখে তাই বয় ভাইয়া ঢুকে গেছেন, তাই কইছেন আমারে অগ্নিস্ত্র দেখা গেছে। হ্যাঁ, কি ধরনের অগ্নিস্ত্র? এটা তো অন্ধকার আমার খিতা দেখবা, যা বন্ধু ফাটার লোকে তো জানা যায় এটা গুলির। ধলাইয়ের চেকার জামিয়ে দুষ্কৃতীদের গুলি চালানো এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শনিবার শিলচরের সাংসদ এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এলাকার প্রত্যেক জনসাধারণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন। এদিকে সরকার সর্বদা এই অঞ্চলের জনসাধারণের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচর এসে হাজির হলেন তার প্রতিনিধি। তিনি কাছের জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, আগামী দিনে যাতে উন্নত মানের কাজ হয় সে বিষয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে শিলচর শহরের বিভিন্ন বাঁধ, ব্রিজ এবং তারাপুর শিপারি রোডের রাস্তা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর প্রতিনিধির কাছে তারাপুর শিপারি রোডের সমস্যার কথা তুলে ধরেন এবং অবিলম্বে কাজের অগ্রগতির জন্য দাবি জানান। আর শিববাড়ির সিঙ্কিং জোনটা স্পেশালি আজকে আরেকবার উনি ইনফরমেশন আমাদের ওয়াইজডি উনি দেখে গেছেন, যাতে তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। বৃষ্টিটা ধরলেই এই হাইটেক যে কোম্পানি রয়েছে, এই কোম্পানি ইতিমধ্যে তারা অফিস বানিয়েছে, অনেক তাদের মেশিনারিসও এসছে, কিন্তু যেটা রিগ যেটা দিয়ে আপনার পাইলিং হবে, এটা প্রবল বর্ষণের জন্য মেঘালয়ের যে রাস্তা এই খারাপ জায়গাটা ক্রস হতে পারছে না। মেঘালয় গভর্নমেন্ট সেটাকে পাস দেয়নি এখনও, রাস্তা ভালো হলে রিগটা চলে আসবে, তখনই পাইলিংয়ের কাজ শুরু হবে। তার আগে একটা সাবওয়ে রয়েছে, সাবওয়েতে যাতে থ্রি হুইলার টু হুইলার গাড়িগুলো যেতে পারে সেই ব্যবস্থাটা তারা করবে। তো এই দুটো বিষয়গুলো দেখার জন্য আমাদের ওয়েস্টডি এখন আজকে দিনে এটাকে পরিদর্শন করে দিচ্ছে। সাথে সাথে আপনারা জানেন যে রানীঘাটের যে থানার পাশে একটা পুল রয়েছে, সেই পুলটাও আজকে দিনে ভগ্নদশায় আছে, তো সেটাকেও কাজ শুরু হয়েছে, কিন্তু সাইড বাই সাইড সেটারও একটা সাবওয়ে লাগে, তার জন্য আমিও সিএম স্যারকে বলেছিলাম। তো ওটাকেও আমি ওয়াইজডি মহাশয়কে দেখিয়ে এনেছি, ওটা যাতে একটা বেলি ব্রিজ আমরা বানিয়ে দিতে পারি, তাহলে ব্রিজের এক্সিস্টিং ব্রিজের কাজটা তাড়াতাড়ি করা সম্ভব। বরখলা সমষ্টির বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো রাইজের দল। বরাক নদীর জল কমলেও কাছাড় জেলার বিভিন্ন এলাকায় এখনও জলমগ্ন রয়েছে, খাদ্যের অভাবে ভুগছেন অসহায় লোকজন। তাদের কথা মাথায় রেখে রাইজোর দলের কাছাড় জেলা কমিটি বন্যা বিধ্বস্ত কাছাড় জেলার বরখলা সমষ্টির 1,000 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থেকে ধারাবাহিকভাবে বরখলার বিভিন্ন প্রান্তে আক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু করেছে রাইজোর দল। বড়খলা সমষ্টিতে আমরা না হলে 7-8 বার আমরা এসেছি, বন্যাক্রান্ত মানুষ যেগুলো আছেন তারা আমরা খোঁজ খবর নিয়েছি, ওদেরকে আমরা মধ্যাহ্ন ভোজনও করিয়েছি বিগত দিনে। আজকের দিনে আমরা প্রায় রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রায় 1,000টা আমরা প্যাকেটিং করেছি। আমাদের যারা নিরীহ গরিব মানুষ আছে, যারা বিগত 5 সপ্তাহ দিন থেকে ওদের ঘরে কোনো আহার নেই, বিশেষ করে জেলা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মানুষগুলো আপনি দেখতে পাবেন পুরা জলে, মমানে পুরা মগ্ন এই এলাকাটা, পুরা 7-8 কিলোমিটার এই যে বেড়াটুক যে এরিয়া বড়কলা সমষ্টির মাসিমপুর বদরপুর জিপির,
এই এরিয়াটা পুরো জলে জর্জরিত। মানুষগুলা দেখবেন আপনি এত ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে, এখানে না প্রশাসনের কোনো মানুষে এসে খোঁজখবর নিয়েছেন উনাদের, না কোনো মানে প্রতিনিধি এসে ওদের খোঁজখবর নিয়েছেন। ও মানে অনেক আক্ষেপের বিষয়, অনেক দুঃখের বিষয়, ধিক্কার এবং নিন্দা জানাই আমি রাইজের দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে, যে আজকের ডেট পর্যন্ত এই জায়গায় কোনো মানুষ এসে ওদের খোঁজখবর নেয়নি। আপনি দেখতে পাবেন ছোটো ছোটো নিষ্পাপ শিশুরা, আজকে ওদের ঘরে আহার নেই, আজকে ওদের ঘরে খাওয়ার পর্যন্ত নেই। তাই আমরা খোঁজখবর নিয়ে আজকে রাইজের দলের পক্ষ থেকে আজকে আমরা ওদেরকে রিলিফ বণ্টন করছি। অনাগত দিনে আমরা এই অভিযান আমরা বহাল থাকবে, আমরা করে যাব। যেই যে 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 এরিয়ায় মানে বন্যাক্রান্ত মানুষ আমরা দেখতে পাবো, সেই সেই এরিয়ায় আমরা অভিযান চালিয়ে আমরা রিলিফ বণ্টন করব। ধন্যবাদ। 26 মে সম্পূর্ণ হওয়া আন্তর্জাতিক ধামাল দিবস উদযাপন অনুষ্ঠানে পর্যালোচনা করা হয় সম্মিলিত লোকমঞ্চের এক সাধারণ সভায়। ওই দিন সম্মিলিত লোকমঞ্চ সভাপতি ডক্টর অনুপ কুমার রায় জানান, সম্মিলিত লোকমঞ্চ পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানটি আগামী 28 জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেই সাথে আগামী 28-29 ডিসেম্বর 2024 ইংরেজি ধামাল উৎসব আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। অনুবাবু জানান, এবছর ধামাল উৎসব হবে বরাক উপত্যকা ভিত্তিক। তাছাড়া আগন্তুক মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানও ধামাল উৎসব আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। একটি হলো আমরা আগামী 28 জুলাই এই মাসে লোককণ্ঠ অনুষ্ঠানটি করব। 2 নম্বর হলো আমাদের ধামাইল উৎসব অনুষ্ঠানটি আমরা এবছর একটু এগিয়ে আনছি। আমরা টেন্টেটিভলি ডিসেম্বরের লাস্ট উইকে আমরা রাখার চেষ্টা করছি এবং এই প্রতিযোগিতাকে এবার আমরা কাছাড় থেকে সরিয়ে দিতে চাইছি সমস্ত বরাক উপত্যকায়। এবং এই প্রতিযোগিতা এবার বরাক উপত্যকা ভিত্তিকই হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমরা আগামী 15ই অগাস্ট আমাদের সংস্থাদের নিয়ে গতবারের মতো এবারও আমরা বিশ্বভবন অরফেন কিছু স্কুল আছে সেখানে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে যাব। এই প্রোগ্রামগুলোর বাইরেও আমরা গত 26 মেতে আমরা যে ধামাইল দিবস পালন করেছিলাম তার ধামাইল দিবসের আয়বেই হিসাবটাও আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। আমরা পরবর্তীতে আমাদের ধামাইল উৎসব নিয়ে যে যায় অনুষ্ঠান করব তা আমরা সর্বান্তকরণে সবাই সিদ্ধান্ত নিয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে হিট অ্যান্ড রান, মদ বোঝাই বলেরোর ধাক্কায় আহত 15। যত কাণ্ড বাঁশকান্দি চিকিৎসা কেন্দ্রে, ওষুধের বোতলে পচা গলা মাছি। রেডিওলজিস্ট নেই, বন্ধ হল সিভিল হাসপাতালে সোনোগ্রাফির সুবিধা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।